আসসালামু আলাইকুম, আমি মাহমুদুল হাসান। আজকে একটা খুব ছোট এবং একটা খুব সিম্পল প্রজেক্ট নিয়ে আপনাদের সাথে কথা বলবো, বাইক রিলেটেড। সেটা হচ্ছে যে বাইকের হ্যাজার্ড যে লাইট, চারটা ইন্ডিকেটর যে একসাথে জ্বলে ইমার্জেন্সি সিচুয়েশনে, সেটা আসলে কিভাবে তৈরি করা যায় বা কিভাবে আমি করেছি। হ্যাঁ, নর্মালি মার্কেট থেকে আপনার যে কোনো সুইচ কিনে এটা করা যায়, তো আমি ভাবলাম যে একটু স্মার্টলি কোনো কিছু করার জন্য, যাতে কোনো সুইচ, এক্সটার্নাল কোনো সুইচ আমি ইউজ করব না, বাইকের যে সুইচ আছে, যে জিনিসটা আমার মানে স্টকে আছে বাইকে, চাপার বা যে সুইচ হ্যান্ডেল বার, ওখান থেকে যে কোনো একটা সুইচিংয়ের মাধ্যমে আমি চাইলে চারটা হ্যাজার্ড লাইট জ্বালাবো। তো এর জন্য আমাকে কিছু কম্পোনেন্ট ইউজ করতে হয়েছে, যেমন সর্বপ্রথম আমি আমার ডিজাইন অনুযায়ী একটা পিসিবি ডিজাইন করি। এটা হচ্ছে সেই পিসিবিটা ডিজাইন করি, এবং এর জন্য একটা 8-bit মাইক্রো কন্ট্রোলার, মানে এক চিপের একটা কম্পিউটার মাইক্রো কন্ট্রোলার, ছোট একটা মাইক্রো কন্ট্রোলার ইউজ করা হয়েছে। দুইটি পাওয়ার ট্রানজিস্টর, PNP পাওয়ার ট্রানজিস্টর ইউজ করা হয়েছে। তিনটি ডায়োড ব্যবহার করা হয়েছে, একটি ভোল্টেজ রেগুলেটর এবং দুইটি ইলেকট্রোলাইট ক্যাপাসিটার এবং চারটি রেজিস্টার এবং একটি NPN ট্রানজিস্টর। তো এগুলো আসলে কম্বিনেশন করে ডিজাইন অনুযায়ী পিসিবিতে বসিয়ে আপনার সোল্ডারিং করে নির্দিষ্ট পয়েন্টগুলো বাইকে নির্দিষ্ট ওয়ারিংয়ে লাগালেই এই হ্যাজার্ড লাইটটা কাজ করে। তো এটা আপনারা দেখতে পারবেন কীভাবে কাজ করে। তো এই মাইক্রো কন্ট্রোলার যেটি আছে, এটি হচ্ছে আপনার সি ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনার প্রোগ্রাম করতে হয়। তো অলরেডি আমার প্রোগ্রামটা করা আছে, তো সেই প্রোগ্রামটা আমি এখানে আগে রাইট করে নিব, প্রোগ্রামটা আমি এখানে আগে ইনপুট দিয়ে নিব, দেন এগুলো পিসিবিতে সব কিছু বসিয়ে তারপর সোল্ডারিং করব। ICT আপনার একটি প্রোগ্রামারের মাধ্যমে কম্পিউটারের সাথে কানেক্ট করে নিছি এখানে। এখন জাস্ট আমি প্রোগ্রাম ফাইলটা দিয়ে এখানে প্রোগ্রাম করলে এটা প্রোগ্রাম হয়ে যাবে, এই আইসিটা প্রোগ্রাম হয়ে গেল। এটা ওই পিসিবি বোর্ডে সব কম্পোনেন্টগুলো বসানো হয়েছে। এখন জাস্ট আপনার সোল্ডারিং করে নির্দিষ্ট জায়গায় তারগুলোর কানেকশন দিয়ে বাইকে ইনস্টল করলেই হ্যাজার্ড লাইটটা কীভাবে কাজ করে সেটা দেখতে পাবেন। তো এটা আমার কাছে তৈরি করা আছে, এখন এটা একটা বাইকে ইনস্টল করব, তো দেখি জিনিসটা কেমন হয়, সাথে থাকুন আমাদের। এটার হেডলাইটের এখানে জায়গা কম, তাই আমরা একটা এক্সট্রা তার বের করে ট্যাঙ্কির নিচে দিয়ে পিছনে নিয়ে আসব, এইখানেই আর কি লাইটিংটা করব। যাদের হেডলাইটের ওইখানে পর্যাপ্ত জায়গা আছে তাদের এই কাজটা করা লাগবে না, ডিভাইসটা সরাসরি হেডলাইটেই লাগানো যাবে। এই ডিভাইসটার সিম্পলি কানেকশন দুইটা ইন্ডিকেটর থেকে আসছে, একটা নেগেটিভ, একটা চাবির লাইন থেকে আসছে আর একটা পাস লাইট থেকে লাইনটা আসছে। কোনো তার এখানে বাইপাস করা হয় নাই, জাস্ট ইনস্টলেশনটা খুব সিম্পল। তো সেই ক্ষেত্রে এখন কী হবে, ইমার্জেন্সি যখন আমি পাস সুইচটা তিনবার চাপব তখন অটোমেটিক্যালি হ্যাজার্ড ইন্ডিকেটর জ্বলে উঠবে, আবার যখন তিনবার পাসটা চাপব তখন আবার হ্যাজার্ড ইন্ডিকেটর অফ হয়ে যাবে। তো এই জিনিসটা করার মূলত কারণ আমরা অনেকে এইখানে সুইচের মাধ্যমে আর কি এই হ্যাজার্ড ইন্ডিকেটরটা করে থাকি, যেটা দেখতেও সুন্দর লাগে না আর জিনিসটা স্মার্টও হয় না। তো এই স্মার্ট ডিভাইসটা আমাদের প্রিয় মামুন ভাই আবিষ্কার করলো, তো বিগ থামস আপ ফর মামুন ভাই।